হ্যালো বাংলার মা, আমি নাইন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স এর টাইপ সম্পর্কে ধারণা করার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। আমরা জুপিটার নোটবুকে চলে আসতে একটা ফাইল করে নিলাম টাইপস অফ ইনহেরিটেন্স নাম দিয়ে। তো আমরা প্রথমত দেখব ইনহেরিটেন্স টাইপ কয় প্রকার, ঠিক আছে? সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে, তারপর মাল্টিপল ইনহেরিটেন্স, তারপর মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স, ঠিক আছে? তো আমি এখন একটা একটা করে ডিসকাস করব। তো সিঙ্গেল ইনহেরিটেন্স কি, ঠিক আছে, সিঙ্গেল ইনহেরিটেন্স এর ক্ষেত্রে কি থাকবে, একটা ডিরাইভড ক্লাস থাকবে এবং একটা বেস ক্লাস থাকবে বা প্যারেন্ট ক্লাস থাকবে, ঠিক আছে? এবং সেই এই যে প্যারেন্ট ক্লাস থেকে এই যে একটা ডিরাইভড ক্লাস, এটা ইনহেরিট হবে, প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট হবে একটা, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে, তো এখন যদি আমরা যদি এখানে একটা ইয়ে দেখি, আমরা এখানে একটা বেস ক্লাস নিলাম, ঠিক আছে, প্যারেন্ট নাম দিয়ে, ঠিক আছে, তো এখানে একটা মেথড নিলাম, ঠিক আছে, ফাঙ্ক ওয়ান নাম দিয়ে, তো এখানে একটা প্রিন্ট দিলাম যে একটা মেসেজ, তারপর একটা ডিরাইভড ক্লাস নিলাম এবং একটা কি নিলাম, একটা মেথড নিলাম, ঠিক আছে, মেথডটা এই যে একটা নাম দিলাম, এই যে এই যে কিছু একটা প্রিন্ট করলাম আমরা, তারপর এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করলাম চাইল্ড এর, তারপর এখানে কি করলাম আমরা, এই যে এই যে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা ফাঙ্ক ওয়ান, ঠিক আছে, ফাঙ্ক ওয়ানটা আমরা কি করলাম, প্রিন্ট করলাম, ঠিক আছে, এই যে এই যে এই প্যারেন্ট ক্লাসের আমরা যে এটা যে আমরা মেসেজটা দিয়েছিলাম ওইটা আমরা প্রিন্ট করলাম ফাঙ্ক ওয়ান, ঠিক আছে? তো তারপর আমরা কি করলাম, ফাঙ্ক টু, ফাঙ্ক টুটা কি আমাদের যে বেস ক্লাসের সরি ডিরাইভ ক্লাসের মধ্যে যেই আমরা মেসেজটা দিয়েছিলাম প্রিন্ট দিয়ে সেটাই আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে? তো সিঙ্গেল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, এই যে বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাসে আমাদের ইনহেরিটেন্স ইনহেরিট হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, প্যারেন্টটা দিয়ে দিলাম, এই যে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? তো এখন দেখবো মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, ঠিক আছে? মাল্টিপল ইনহেরিটেন্স কি থাকবে, একটা মাত্র আমাদের কি থাকবে, ডিরাইভ ক্লাস থাকবে, একটা মাত্র আমাদের ডিরাইভ ক্লাস থাকবে এবং মাল্টিপল বেস ক্লাস থাকতে পারবে, ঠিক আছে? তো সেটাই আমরা এখন দেখব। এই যে এখানে যদি আমরা দেখি যে একটা ক্লাস নিলাম মাদার আর একটা নিলাম ফাদার, ঠিক আছে, তো এটা একটা বেস ক্লাস, এটা একটা বেস ক্লাস, ঠিক আছে, এটা একটা শুধু ডিরাইভ ক্লাস, শুধু একটা সন, ঠিক আছে? তো এখানে আমাদের মাদার মধ্যে কি দিয়েছি, মেথডের ভিতরে একটা মেসেজ, তো এখানে শুধু আমরা যে ভ্যালুটা দিব সেটা প্রিন্ট করবে, ঠিক আছে? তো এখানে কি দিবে, ফাদারের মধ্যে যে ভ্যালুটা দিব আমরা সেটা প্রিন্ট করবে। তো সনের মধ্যে এখানে কি করবে, ফাদার এবং মাদারের এই যে যে ভ্যালুগুলো এখানে থাকবে ফাদার এবং মাদার মধ্যে এই ভ্যালুগুলো আমাদের এখানে প্রিন্ট করবে। তো আমরা এখানে মাদার এবং ফাদার ইনহেরিট করে নিলাম, এখানে ইনহেরিট করে নিলাম, ঠিক আছে? তো এখানে একটা সনের জন্য অবজেক্ট ক্রিয়েট করে নিলাম আমরা, ঠিক আছে, সনের জন্য অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এস ওয়ান নাম দিয়ে, তো এস ওয়ান ডট ফাদার নাম আমরা দিলাম রাম, ঠিক আছে, রাম দিলাম, ঠিক আছে, তো রাম দিলাম, তারপর এখানে কি করলাম, মাদার নাম কি দিলাম সীতা, ঠিক আছে, রাম এবং সীতা দিলাম, ঠিক আছে? তো এই দুটাকে আমরা কি করতে চাই, আমরা প্রিন্ট করাতে চাই, প্রিন্ট করাতে চাই কোথা থেকে, আমরা এই যে এই যে প্যারেন্ট ক্লাস থেকে, এই যে প্যারেন্ট এই মেথড থেকে আমরা প্রিন্ট করাতে চাই। তো এই মেথডটাকে আমরা কল দিলাম এবং এই যে এটা আমাদের কি করলো, প্রিন্ট করে দিলাম আমাদের রাম এবং সীতা, ঠিক আছে? তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন, মাল্টিপল ইনহেরিটেন্স। তো এখন যদি আমরা দেখি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে, তো মাল্টি লেভেল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, এ থেকে বি তে ইনহেরিট হবে, বি থেকে সি তে ইনহেরিট হবে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে এখন আমরা কোডের মাধ্যমে যদি দেখি, এখানে আমরা কি নিলাম, একটা বেস ক্লাস নিলাম, ঠিক আছে, বেস ক্লাস থেকে এটা ইন্টারমিডিয়েট ক্লাস, এই যে মাঝে বি যেটা সেটাকে বলা হবে ইন্টারমিডিয়েট ক্লাস, ঠিক আছে, এটা বেস ক্লাস এবং এটা ডিরাইভ ক্লাস, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি গ্র্যান্ডফাদার, ঠিক আছে, গ্র্যান্ডফাদারের মধ্যে আমরা কি নিলাম, যেটা ভ্যালুটা দিব সেটা ইয়ে করলাম, তো ফাদার মধ্যে আমরা কি নিলাম, যে ভ্যালুটা দিব সেটা মেথডের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তো ডিরাইভ ক্লাসে আমরা কি করবো, গ্র্যান্ডফাদার এবং ফাদারটা আমরা ইয়ে করবো, ঠিক আছে? তো এখানে যদি দেখি আমরা এখানে শুধু ইনহেরিট করছে কি, ফাদারটা, ঠিক আছে, তো আবার ফাদারের মধ্যে ইনহেরিট করছে কি, গ্র্যান্ডফাদার, ঠিক আছে? তো আগের
উদাহরণটা যদি দেখি, আমরা এখানে ইনহেরিট করছি কি মাদার এবং মাদার এবং ফাদার দুইটাই আমরা ইনহেরিট করছি, এই যে মাদার ফাদার দুইটাই আমরা ইনহেরিট করছি। তো এখানে আমরা কি করলাম, একটা থেকে গ্র্যান্ডফাদার থেকে গ্র্যান্ডফাদার ইনহেরিট করলাম ফাদারে, এবং ফাদার থেকে ইনহেরিট করলাম সনে। তাহলে কি এই যে এই দুইটা বৈশিষ্ট্যই আমাদের এখানে সি ক্লাসে চলে এসেছে, তো সেইভাবে এটা এখানে কাজ করতেছে। তো আমরা এখানে কি দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তো ভ্যালু দিয়ে দিলাম একটা সনের জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, সেখানে আমরা এই যে গ্র্যান্ডফাদারের জন্য আমরা ভ্যালু দিয়ে দিলাম শ্রীনিবাস এবং অঙ্কুশ, ঠিক আছে। তো সেটাই এখন এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো এখন দেখবো হায়ার আর কি ইনহেরিটেন্স, ঠিক আছে। তো এটা কিভাবে তুলনা করতে পারেন, সাপোজ এ, ঠিক আছে, এ থেকে বি, বি থেকে সি এবং ডি, ঠিক আছে, সবগুলো ইনহেরিট হচ্ছে। তো এটাকে যদি এইভাবে তুলনা করি, ধরেন বি সি ডি সবগুলো ভাই এবং এ কি বাবা, ঠিক আছে। তো বাবা থেকে সবগুলো বৈশিষ্ট্য এই ভাইগুলো পাচ্ছে। তো এটা যদি দেখি কোডের মাধ্যমে, এই যে প্যারেন্ট, একটা প্যারেন্ট ক্লাস থাকবে, এই যে একটা প্যারেন্ট ক্লাস এবং এই সবগুলো বেস ক্লাস, এই একটা সরি এই সবগুলো হবে ডিরাইভড ক্লাস এবং এই হবে আমাদের বেস ক্লাস। তো এখানে যদি দেখি প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট এর এখানে আমরা কি নিলাম, বেস ক্লাস একটা নিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম দিস ফাংশন ইজ প্যারেন্ট ক্লাস, ঠিক আছে। তো চাইল্ড এর জন্য আমরা কি করলাম, চাইল্ড ওয়ান ইনহেরিট করছে প্যারেন্ট কে, চাইল্ড ওয়ান ইনহেরিট করছে প্যারেন্ট কে এবং চাইল্ড টু ইনহেরিট করছে প্যারেন্ট কে, ঠিক আছে। চাইল্ড ওয়ান ইনহেরিট করছে প্যারেন্ট কে, চাইল্ড থ্রি ইনহেরিট করছে প্যারেন্ট। তো এখানে আমরা কি করছি, চাইল্ড ওয়ান এর জন্য একটা অবজেক্ট নিলাম এবং চাইল্ড টু এর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এখানে আমরা চাইল্ড অবজেক্ট ওয়ান ফাঙ্ক ওয়ান দিয়ে আমরা কি করলাম, ফাঙ্ক ওয়ান দিয়ে আমরা এই যে প্যারেন্ট ক্লাসের যেই মেসেজটা দিয়ে দিয়েছিলাম সেটা প্রিন্ট করাইছি, ঠিক আছে, এই যে এটা। এবং ফাঙ্ক টু দিয়ে আমরা এই যে, ঠিক আছে, এই মেসেজটা আমরা প্রিন্ট করালাম, ঠিক আছে। এবং আমরা ফাঙ্ক ওয়ান দিয়ে আবার কি করলাম, প্যারেন্ট ক্লাসের মেসেজটা প্রিন্ট করালাম, ফাঙ্ক থ্রি দিয়ে আমরা কি করলাম, ঠিক আছে, অবজেক্ট টু এর, ফাঙ্ক থ্রি দিয়ে আমরা কি করলাম, অবজেক্ট টু এর মধ্যে যেই আমরা মেসেজটা দিয়েছি সেটা প্রিন্ট করেছি। তো আজকের ভিডিওতে এতটুকুই, এবং আমরা পরবর্তী ভিডিও ভিডিও তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অ্যাবস্ট্রাকশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।